বন্ধুরা, আজ আমি একটা পলিশ মুভি এক্সপ্লেন করতে চলেছি। এই মুভি পলিশ ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা মুভি। এই মুভিতে একটা মা ও ছেলের সম্পর্ক তুলে ধরা হয়েছে। নিজের মায়ের উল্টোপাল্টা আচরণের কারণে একটা বাচ্চা কিভাবে ডিপ্রেশনে চলে যায়, তাই আজ আপনাদের দেখাবো। পোল্যান্ডের একটি গ্রামে একটা মা তার ছেলের সাথে থাকে। তার ছেলের নাম প্যাট্রিক। এই গ্রামটার পপুলেশন একদম কম, তবে এটা একটা ট্যুরিস্ট স্পট। প্যাট্রিকের বাবা এখানে থাকেন না, কারণ সে শহরে একটা কোম্পানিতে জব করে। তাই মা ছেলেকে সবসময় একাই থাকতে হয়। প্যাট্রিক তার মাকে খুব ভালোবাসে। তার মাই তার একমাত্র বন্ধু। সে তার মায়ের সাথে সবসময় খেলাধুলা করে। সে তার মায়ের সাথে সাইকেলিং করে। সে তার মায়ের সাথে সুইমিং করে। সে তার মায়ের সাথে লেকে যায়, গেম খেলে, মানে তার পুরো পৃথিবীটাই তার মাকে ঘিরে। প্যাট্রিক পৃথিবীর তার মায়ের চারপাশে ঘুরে বেড়ায়। প্যাট্রিক আর তার মায়ের সম্পর্কটা ঠিক তেমন যেমনটা অন্যান্য সাধারণ বাচ্চা ও তার মায়ের মধ্যে হয়ে থাকে। ভালোবাসা ও শাসনে পরিপূর্ণ। এই সম্পর্কের মাঝে দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। কিন্তু একদিন প্যাট্রিকের পুরো পৃথিবী উলটপালট হয়ে যায়, যখন সামার ভ্যাকেশনের জন্য আশেপাশের মানুষ এই গ্রামে আসে আর এখানে থেকে যায়। প্যাট্রিক কারোর সাথেই বন্ধুত্ব করে উঠতে পারে না, কারণ সে খুবই ইন্ট্রোভার্ট। প্যাট্রিক লক্ষ্য করে যে তার মা প্রতিদিন রাতে সেজেগুজে বাইরে বের হয়। প্যাট্রিক প্রথম দিকে এসব নিয়ে এত বেশি মাথা ঘামাতো না। প্রতিদিন সন্ধ্যায় প্যাট্রিকের মায়ের ফোনে একটা কল আসতো, আর ওই কল পেয়ে সে প্যাট্রিককে একা ফেলে চলে যেত। প্যাট্রিক অনেক রাত পর্যন্ত তার জন্য অপেক্ষা করত। মাঝে মধ্যে তার মা বাড়িও ফিরত না। এসবের জন্য প্যাট্রিক একা হয়ে পড়ে। এই একাকিত্বের কারণে প্যাট্রিক এনজাইটিতে চলে যায়। সে কোনোভাবেই তার একাকিত্ব কাটিয়ে উঠতে পারছিল না, কারণ তার আর কোনো বন্ধু ছিল না। একদিন সে দেখে তার পাশের বাড়িতে নতুন একটা মেয়ে এসেছে। সে তার সামার ভ্যাকেশন কাটানোর জন্য এই গ্রামে এসেছিল। প্যাট্রিক ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু মেয়েটা তাকে কোনো রেসপন্স দেয় না। পরের দিন প্যাট্রিক যখন আবার বাড়ি থেকে বের হতে যাবে, তখন প্যাট্রিক তার মায়ের ড্রেসে জুস ফেলে দেয়। এতে তার মা তার ওপর অনেক রেগে যায় আর তাকে বকাঝোকা করতে থাকে। সে তখন তার মনের অবস্থা বুঝতেই চাইছিল না। সে বুঝতেই পারছিল না যে তার ছেলে কতটা অসহায় হয়ে পড়েছে, সে কী পরিমাণ একা হয়ে গিয়েছে। তারপর প্যাট্রিকের মা প্যাট্রিককে ইগনোর করে ড্রেস চেঞ্জ করতে চলে যায়। তারপর সে তার ড্রেস চেঞ্জ করে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়। প্যাট্রিক তার মায়ের পিছু নেয়। সে দেখতে চায় তার মা প্রতি রাতে কোথায় যায়। কিছুটা দূরে যেতেই প্যাট্রিক দেখে তার মা একটা ছেলের সাথে দেখা করতে এসেছে। প্যাট্রিক যখন তার মায়ের পিছু করছিল, তখন একটা হরিণের বাচ্চা দেখতে পায়। সে একাই রাস্তার মাঝে দাঁড়িয়েছিল। প্যাট্রিকের মায়ের মতো এই হরিণের মাটাও হরিণটাকে একা ফেলে কোথাও একটা চলে গিয়েছে। এখন সে এই জঙ্গলে একাই ঘুরে বেড়াচ্ছে। প্যাট্রিক হরিণের বাচ্চাটাকে দেখে সান্ত্বনা পায়। পরের দিন সকালে সে নতুন বন্ধু পাতানোর প্রস্তুতি নেয়। সে পাশের বাড়ির একটি মেয়ে, যার নাম মাইকা ছিল, তার সাথে কথা বলার চেষ্টা করে। কিছুক্ষণ একজন আরেকজনের সাথে কথা বলার পর তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। মাইকা বলে, আমার বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছে, সে নিজেও খুব একা। কিছুক্ষণের মধ্যেই মাইকা আর প্যাট্রিকের মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারপর প্যাট্রিক মাইকাকে নিয়ে সাইকেলিং করতে যায়। তারপর তারা দুজন একই সাথে সুইমিং করে। তারপর লেকের পাশে বসে কিছুক্ষণ একান্ত সময় কাটায়। প্যাট্রিক মাইকাকে আস্তে আস্তে আপন করে নেয়। সেই সাথে নিজের একাকিত্ব কাটিয়ে উঠতে শুরু করে। সে এখন আর তার মায়ের অভাব অনুভব করতে পারছিল না। পরের দিন প্যাট্রিকের বাড়িতে ওই মহিলা আসে, যার হাজবেন্ডের সাথে প্যাট্রিকের মা পরক্রিয়ায় জড়িয়ে পড়েছে। সে প্যাট্রিককে কিছুই বলতে পারে না। ওই মহিলাটা যখন প্যাট্রিকদের বাড়িতে গিয়েছিল, তখন প্যাট্রিকের মা বাড়িতে ছিল না। তাই ওই মহিলা একা একাই প্যাট্রিকদের বাড়িতে বসে কান্না করতে থাকে। প্যাট্রিক খুব ভালো একটা বাচ্চার মতো ওই মহিলাটাকে কিছু খাবার খেতে দেয়। ওই দিন সন্ধ্যায় প্যাট্রিকের বাবা তাদের কল করে আর তাদের কথা বলে। এমন সময় প্যাট্রিকের মা প্যাট্রিককে বলে, আমি কোথায় যাই না যাই তার কোনো কিছুই তুমি তোমার বাবাকে বলবে না। আমি তোমাকে ওয়ার্ন করছি, তুমি তোমার বাবাকে আমার অ্যাফেয়ারের ব্যাপারে কিছুই বলবে না। প্যাট্রিক তার মাকে বলে, আমি বাবাকে আপনার ব্যাপারে কিছুই বলবো না। প্যাট্রিক ভেবেছিল তার মায়ের কথায় মেনে নিলে তার মা তাকে অনেক সময় দেবে, কিন্তু তার মা তো তাকে নিয়ে ভাবছিলই না। প্যাট্রিক এখন এতটাই বিরক্ত হয়ে উঠেছিল যে সে তাদের বাড়ির মেন ডোরের চাবি লুকিয়ে রাখতে শুরু করেছিল। সে মাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার মা তাকে মেরে তার থেকে চাবি নিয়ে নেয় আর দরজা খুলে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়। সে এমন একটা আচরণ করছিল যে জীবনে প্যাট্রিকের কোনো মূল্যই নেই। প্যাট্রিকের এখন একমাত্র সাহারা ছিল মাইকা। মাইকার সাথে সে অনেক সময় কাটাতো।
সে তার সাথে গেম খেলতো, সাইকেলিং করতো, ঘুরতে যেত। এক কথায় সে মাইকার সাথে অনেক হ্যাপি ছিল। কিন্তু তার এই খুশি বেশি দিন স্থায়ী হয় না, কারণ এখানকার এক গুন্ডা মাইকাকে বিরক্ত করত। মাইকাকে দেখে মনে হতো মাইকা ওই ছেলেটাকে খুব ভয় পায়। প্যাট্রিক এতটাই ছোট ছিল যে সে মাইকাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছিল না, কিন্তু তার মাইকাকে দেখে খুব খারাপ লাগছিল, কারণ ওই ছেলেটা মাইকাকে শাসাচ্ছিল আর বলছিল, তুমি এই ছেলেটার সাথে আর কখনো দেখা করবে না, তুমি শুধু আমার সাথেই কথা বলবে। ওই রাতেই প্যাট্রিক যখন তার মায়ের পিছু করছিল, তখন সে দেখে মাইকা আর ওই বড় ছেলেটা একে অপরের সাথে অনেক টাইম স্পেন্ড করছে। এটা দেখে প্যাট্রিক ভাবে এখন সে আবার একা হয়ে যাবে। তার মন খুব খারাপ হয়ে যায়। সে বাড়িতেও বেশ খানিকক্ষণ তার মায়ের জন্য অপেক্ষা করে। যখন মাঝরাতে তার মা বাড়ি ফেরে, তখন প্যাট্রিক তার মায়ের কাছে একটু সময় চায়। কিন্তু তার মা তখন খুব ক্লান্ত ছিল, তাই সে তার কোনো কথা না শুনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্যাট্রিকের সাথে মাইকার দেখা হয়। সে মাইকার কাছে জানতে চায় ওই ছেলেটা তার সাথে কোনো প্রকার জবরদস্তি করেছে কি না। এই প্রশ্নটা শুনে মাইকা খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে দরজায় চলে যায়। প্যাট্রিকও তার পেছন পেছন ছুটে যায় আর তার কাছে জানতে চায় কি হয়েছে। কিন্তু মাইকা কোনো কিছু না বলেই কান্না করতে থাকে। প্যাট্রিক মনে করে মাইকার সাথে জোর জবরদস্তি করা হয়েছে, তাই সে দৌড়ে ওই ছেলেটার কাছে যায় আর ওই ছেলেটার গ্রুপের সবাইকে ধরে মারতে থাকে। কিন্তু সে তাদের তুলনায় খুবই ছোট ছিল, তাই ওই বড় ছেলেটা প্যাট্রিককে অনেক মারে। প্যাট্রিক কিছুই করতে পারে না আর এভাবেই ওই ছেলেটার মার খেতে থাকে। কিছুক্ষণ পর মাইকা আবার প্যাট্রিকের কাছে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে। তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে থাকতে পারে। তাকে কষ্ট পেতে বারণ করে, কিন্তু প্যাট্রিক মাইকার কোনো কথাই শোনে না। সে মাইকার এসব কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। সে মাইকার সাথে কথাই বলছিল না। এমনিতেই বেচারা তার মায়ের জন্য কষ্ট পাচ্ছিল আর এখন মাইকাও তাকে হার্ট করল, যার কারণে বেচারা ইমোশনালি ওয়ালেন্ট হয়ে যায়। সে তার ইমোশন কন্ট্রোল করতে না পেরে মাইকাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। মাইকা তার কথা শুনে খুব কষ্ট পায় আর সেখান থেকে দৌড়ে সোজা তার বাড়ি চলে যায়। প্যাট্রিক একদমই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। যেহেতু সে একটা ছোট বাচ্চা ছিল, তাই সে এসব সিচুয়েশন থেকে বের হতে পারছিল না। সে বুঝতেই পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। না তার মা তাকে সাপোর্ট করত আর না তাকে গাইড করত। তার আশেপাশে কোনো মেন্টাল গাইডেন্স ছিল না, যার কারণে তার মাথায় যখন যা আসছিল তাই সে করছিল। সে এর কারণে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে উঠেছিল। ওই রাতেই প্যাট্রিকের মা কান্না করতে করতে বাড়ি ফেরে। তাকে দেখে মনে হচ্ছিল তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলেছে। প্যাট্রিক বেশ কয়েকদিন পর্যন্ত একদম মন মরা হয়ে থাকে। প্যাট্রিক এতদিন পর নিজের মাকে কাছে পেয়ে অনেক খুশি ছিল। সে তার মায়ের অনেক কেয়ার করছিল। একদিন রাতে হঠাৎ করেই তার বাবা বাড়ি ফিরে আসে। প্যাট্রিকের বাবা প্যাট্রিক ও তার মায়ের জন্য অনেকগুলো গিফট আনেন। প্যাট্রিক ভাবে এখন হয়তো তার সামার ভ্যাকেশন অনেক ভালো কাটবে, কারণ তার বাবা তাকে প্রমিস করেছিল যে সে তাদের সাথে খুব ভালো একটা সামার ভ্যাকেশন কাটাবে, আর এখন তারা খুব ভালো একটা ফ্যামিলির মতো হ্যাপি টাইম স্পেন্ড করছিল। প্যাট্রিক তার বাবা মাকে একসাথে দেখে খুব খুশি হয়। এখন তার একাকিত্ব আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছিল, তার এনজাইটি কমে আসছিল। একদিন রাতে প্যাট্রিকের বাবা দাবা খেলার সময় প্যাট্রিককে জিজ্ঞাসা করে, আমি চলে যাওয়ার পর তোমার মা কি কারোর সাথে দেখা করত, রাতে দেরি করে বাড়ি ফিরত? প্যাট্রিক তার মাকে প্রমিস করেছিল যে সে তার বাবাকে অ্যাফেয়ারের ব্যাপারে কিছুই বলবে না, তাই সে তার বাবাকে বলে, না এমন কিছু না, মা সারাক্ষণই আমার সাথেই থাকত। কিন্তু তার বাবা তার কথা বিশ্বাস করে না, কারণ প্যাট্রিকের চালচলন একদম বদলে গিয়েছে। ঠিক সেই সময় প্যাট্রিকের বাড়িতে মাইকা আসে আর সে তার সাথে কথা বলতে চায়। মাইকার অনুরোধে প্যাট্রিক তার সাথে সাইকেলিং করতে যায়। তারপর লেকে সাঁতার কাটে। সাঁতার কাটার পর মাইকা তাকে বলে, এখন আমার সামার ভ্যাকেশন শেষ হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যেই আমি এখান থেকে চলে যাব। মাইকার প্যাট্রিকের জন্য খুব খারাপ লাগছিল, কিন্তু প্যাট্রিক অনেক আগেই মাইকাকে ক্ষমা করে দিয়েছিল। তারপর প্যাট্রিক যখন তার বাড়ি ফিরে যায়, তখন সে দেখে সিঁড়ি দিয়ে ওই মহিলায় নামছে যে কিছুদিন আগে তাদের বাড়িতে এসেছিল। প্যাট্রিক বাড়ির ভেতর গিয়ে দেখে তার বাবা বাথরুমে বসে কান্না করছে। সে বুঝতে পেরে যায় ওই মহিলা তার বাবাকে সব কিছু বলে দিয়েছে, কারণ ওই মহিলার হাজবেন্ডের সাথেই প্যাট্রিকের মায়ের সম্পর্ক ছিল। এই বিষয়টা জানতে পেরে প্যাট্রিক খুব কষ্ট পায় আর সিদ্ধান্ত নেয় যে সে এখান থেকে চলে যাবে আর কখনোই এখানে ফিরে আসবে না। প্যাট্রিকের মা প্যাট্রিকের বাবার কাছে মাফ চায়, তাকে মানানোর চেষ্টা করে,
কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না, কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে তা আর কখনোই জোড়া লাগানো যায় না। তারপর প্যাট্রিকের বাবা তাদের ছেড়ে চলে যায়, সামার ভ্যাকেশনও শেষ হয়ে যায়, তারপর প্যাট্রিকেরও স্কুল শুরু হয়ে যায়। প্যাট্রিকের মা প্যাট্রিককে প্রস্তুত করে স্কুলে দিয়ে আসতে যায়। তারা দুজন একসাথে হাঁটলেও কেউ কারোর সাথে কোনো কথা বলে না। প্যাট্রিক তার মায়ের ওপর খুব রেগেছিল, কারণ তার মায়ের কারণেই তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে। তার সেলফিশ বিহেভিয়ারের কারণেই তার বাবা তাকে সন্দেহ করেছে। তার বাবা চলে যাওয়ায় প্যাট্রিক মেন্টালি এতটাই ব্লক হয়ে গিয়েছিল যে সে অন্যান্য বাচ্চাদের সাথেও কথা বলতে পারছিল না। এদিকে সে তার মায়ের ভালোবাসাও পাচ্ছিল না। তারপর যখন ওরা দুইজন রেলওয়ে ট্র্যাক ক্রস করতে যাবে, তখন তার মা সামনের দিকে এগিয়ে গেলেও প্যাট্রিক রেলওয়ে ট্র্যাকের ওপর দাঁড়িয়ে থাকে। আসলে এই দৃশ্যটা দ্বারা বোঝানো হয়েছে, আপনি আপনার মতো সামনে এগিয়ে গেলেও আপনার বাচ্চা পেছনেই রয়ে গিয়েছে, যার কারণে সে অনেক বেশি অসহায় হয়ে পড়েছে। আর এমন সময় তার জীবনে ট্রেনের মতো একরাশ হতাশা তেড়ে আসছে, আর ওই ট্রেনটা আপনার আপনজনকে আপনার থেকে কখন যে কীভাবে কেড়ে নেবে আপনি বুঝতেও পারবেন না। প্যাট্রিকের মা পেছন ঘুরে তাকায়, তখন দেখে প্যাট্রিক পেছনে পড়ে আছে। সে ওই ট্রেন দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে। এই মুহূর্তটা তাকে রিয়েলাইজ করায় যে তার জীবনে কে ইম্পর্টেন্ট, তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কে, সেই ব্যক্তি যার সাথে সে প্রতিদিন দেখা করতে যায়, নাকি তার স্বামী সন্তান যারা তার সবসময় পাশে ছিল এবং এখনও তার পাশেই আছে। সে খুব কান্না করে আর বুঝতে পারে এখন তার জীবনের ট্র্যাক তাকেই পরিবর্তন করতে হবে। আর এই দৃশ্যটির সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, মুভির এক্সপ্লেনেশনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।